বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে পাঁচটি উন্নত বাড়ির জাতের হলুদের উদ্ভাবন করা হয়েছে। এর মধ্যে এক থেকে চার পর্যন্ত জাত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার হায়দার প্রধান জানিয়েছেন, দেশে হলুদের চাহিদা 1,83,000 টন, এর মধ্যে দেশে উৎপাদন হয় 1,81,000 টন। এর মধ্যে বাড়ি পাঁচ জাতের যে হলুদের বীজের উদ্ভাবন হয়েছে তা অল্প জমিতেই অনেক ফলন দেবে বলে আশা করছেন তারা। যখন বাড়ি পাঁচ জাতের হলুদ কৃষকরা তাদের জমিতে রোপণ করবেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। নতুন জাতের এই বীজ খুব শিগগিরই কৃষকদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।